হ্যাঁ গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে ভামরিয়া বাথানসা সর্বজনীন দুর্গা পূজা যে কমিটি আছে, তার আজকে আছে প্রতিমা নিরঞ্জন, মানে প্রতিমা বিসর্জন হবে, যে মা দুর্গার প্রতিমা আছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। আর প্রতি বছর এই ভামরিয়াতে খুব ধুমধাম করে মা দুর্গার প্রতিমা বিসর্জন করা হয়। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো এই ভামরিয়ার প্রতিমা বিসর্জনটা। দেখতে পাচ্ছি এখন মায়ের বিসর্জন স্টার্ট হয়ে গেছে। প্রচুর পরিমাণে ভিড়, যেমন কি প্রতি বছর ভামরিয়াতে প্রচুর পরিমাণে ভিড় হয়।
এমনকি আমাদের মায়ের প্রতিমা বিসর্জন যেখানে হবে সেই পুকুরটার সামনে চলে এসছে, আর মায়ের প্রতিমা কিছুক্ষণের মধ্যে আমাদের বিসর্জন হয়ে যাবে। মানে এটা ভেবে ভালো লাগছে যে মা আরো আসবে, আর এটা ভেবে খারাপ লাগছে যে মাকে পেতে গেলে আরো একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখন মায়ের প্রতিমা বিসর্জন হচ্ছে, মায়ের প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভক্তমালা এসেছে, আর এমনকি আমরা মাকে একটা বছর পর আরো ঘুরে দেখতে পাবো করতে, আর সামনে দেখতে পাচ্ছি যে এই পুকুরটা, এই পুকুরটা আমার সবাইকে ভালোবাসা জানাই। আমরা যে এক বছর অপেক্ষা করেছিলাম সেই এক বছরে আর বিদায় পশ্চিমবঙ্গের বিদায়ের সাথে আমরা মাকে বিসর্জন দিলাম, আবার আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই এক বছরের জন্য। তাই আমরিয়া বাতানাস সার্বজনীন দুর্গা পূজা আবার নতুনভাবে নতুন করে আবার অন্যভাবে চমক দিয়ে আবার ফিরে আসবে, তাই আপনার কাছে আমরা চাইছি যে আবার করুন। ফোকাস ব্লগের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন, পাশে থাকবেন। ফোকাস ব্লগ হিপে, ফোকাস ব্লগ হিপে। মায়ের বিদায়বেলা শেষ হলো, আরও মাকে দেখার জন্য একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা সকলেই আরও একটা বছর অপেক্ষা করব মাকে দেখার জন্য।